সালাম আলাইকুম। বাংলা ফান মিডিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে যে জিনিসটি নিয়ে এসেছি, টাটা X2, মানে ছোট পিকআপগুলো, একটুনি পিকআপগুলো, এটা সম্বন্ধে কিছু বলবো, ইয়া মিটার সম্পর্কে কিছু বলবো, ড্যাশবোর্ডে মিটার সম্পর্কে কিছু বলবো। এটার মিটারটা স্টার্টিংয়ে, সব গাড়ির মিটার থাকে স্টার্টিংয়ে সোজাসুজি উপরে, স্টার্টিংয়ের উপরে, কিন্তু এটার মিটারটা স্টার্টিং থেকে বাম সাইডে, থাকে এটার মিটার। এটা হচ্ছে ফুয়েল মিটার, এটা স্পিড মিটার, এটা লাগে হিট মিটার, টেম্পারেচার মিটার। এটা এখন তো গাড়িটি বন্ধ আছে, আপনার এই কাঁটাটি যদি, এই যে মাঝ বরাবর থাকে, এই কাঁটাটি যদি মাঝ বরাবর থাকে, এই কমলা রঙের কাঁটাটি যদি মাঝ বরাবর থাকে, তাহলে আপনার গাড়ি নর্মাল আছে, হিট হয় নাই, কন্ট্রোলে আছে, নর্মাল আছে। এই এই মাঝ বরাবর থেকে যদি একটু উপরে উঠে যায়, মানে এই যে লাল লাল বরাবর বা, তাহলে আপনার গাড়ি হিট হয়ে গেছে। এই মাঝ বরাবর থাকলে গাড়িটি হিট হয় নাই, এই মাঝ বরাবরের বেশি চলে গেলেই আপনার গাড়ি হিট হয়ে গেছে তাড়াতাড়ি, তাৎক্ষণিক গাড়ি বামে চাপিয়ে গাড়ি বন্ধ করে তারপরে হিট কন্ট্রোল করতে হবে, দেখতে হবে যে রেডিয়েটারে পানি আছে কি না বা কোন কারণে হিট হয়েছে। আপনার এই এই কাঁটাটা মাঝ বরাবর থাকলে নর্মাল আছে, এই সে থাকলে, মানে এই এই যে লাল যে দাগটুকু দেখতে পাচ্ছেন, এই লাল দাগের কাছে গেলেই আপনি গাড়ি বন্ধ করে দেবেন। মোট কথা, এটা ফুয়েল মিটার, যত এটা হলো ফুয়েল মিটার, এটা হলো স্পিড মিটার, এটা যত স্পিড আপনি তুলবেন তত এই কাঁটাটা উঠবে। আর এগুলো ফুয়েল মিটার, এখন তো গাড়িটি বন্ধ আছে, তাই কাঁটাটি ইতে পড়ে আছে, লোতে পড়ে আছে, সুইচ দিলে বা স্টার্ট দিলে এই কাঁটাটি আবারই উঠে যাবে। আপনার তেল কতটুকু আছে এখানে দেখা যাবে, বুঝছেন? আর হিট অনেকগুলো কারণে হিট হতে পারে। মনে করেন আজকে সকালে, আপনি সকালে যখন বের হয়েছেন তখন রেডিয়েটারে পানি দিতে ভুলে গেছেন, রেডিয়েটারে পানি শুকিয়ে হিট হতে পারে, বা আপনার ইঞ্জিল ইঞ্জিলের ফ্যান ফ্যানের ফ্যান নষ্ট হয়ে গেছে, ফ্যান নষ্ট হওয়ার কারণে আপনার গাড়ি হিট হতে পারে। হিট হওয়ার অনেকগুলো কারণ আছে। আপনি হিট হইলেই গাড়ির সাথে সাথে তাৎক্ষণিক বামে চাপিয়ে গাড়ি বন্ধ করে দিবেন, তারপর নর্মাল হলে তারপর আবার স্টার্ট দেবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমি বিভিন্ন গাড়ির ভিডিও দেই আপনাদের সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে। আমি অনেক গাড়ির ভিডিও আমার চ্যানেলে আছে। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম।